আজকের রেসিপি এগলেস সেমোলিনা বা সুজির কেক। আমার চ্যানেল কিচেন অ্যান্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি চন্দ্রিমা। আমার সঙ্গে থাকতে এবং নতুন নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি সিলেক্ট করে অল অপশানটি সিলেক্ট করুন। রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3/4 কাপ সুজি, আর এটাকে আমি প্রায় 2 কাপ মতো দুধে ভিজিয়ে রাখবো। দুধটা প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি রুম টেম্পারেচারে এনে তারপর সুজিটাকে দুধের মধ্যে দিয়েছি। গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। দুধ আর সুজিটা এইভাবে চামচের সাহায্যে একটু নেড়ে দিতে হবে যাতে ভালো করে মিশে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো চিনি। আপনার যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও 1/2 কাপ অ্যাড করতে পারেন। চিনিটা দিয়ে সুজি চিনি আর দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকা দিয়ে এটাকে 1/2 ঘন্টা পর্যন্ত রেখে দেব যাতে সুজিটা দুধটাকে সোক করতে পারে আর নরম হয়ে যায়। চালনিতে আমি নিয়ে নেব 1 কাপ মতো ময়দা, 1 টিস্পুন মতো বেকিং পাউডার আর 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু আলাদা, বেকিং সোডা বা খাবার সোডা বললেই কিন্তু দোকান থেকে দিয়ে দেবে। বেকিং পাউডারও যে কোনো আপনার স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। চালনিতে আমি এই 3টে মিক্সচার একসাথে ছেঁকে নেব। আমার মনে হয়েছিল একটু ময়দা কম, তাই আমি আরও 1/2 কাপ ময়দা এইভাবে সিফট করে নিচ্ছি। ডিরেক্ট ময়দা কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে লাম্প থেকে যাবে। এইভাবে চালনিতে ছেঁকে দেবেন। 1/2 ঘন্টা পর সুজিটা কিন্তু দুধটা সোক করে অনেকটাই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই দুধের মধ্যে যে ময়দা আর বেকিং সোডা আর বেকিং পাউডারের মিক্সারটা সিপ করে রেখেছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেটাকে আমি এইভাবে মিশিয়ে দেব আর যাতে কোনো লাম্প না থাকে চামচের সাহায্যে মেখে নেব। পুরো ময়দাটা একসাথে মিশিয়ে দেবেন না, তাহলে লাম্প হওয়ার সম্ভাবনা বেশি। অল্প অল্প করে মিক্স করে গুলে নেবেন। কেকের ব্যাটারটা কিন্তু খুব সাবধানে তৈরি করতে হবে, কোনো লাম্প থাকলে কিন্তু কেকটা ভালো করে তৈরি হবে না। আমি ভালো করে গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। কিন্তু এই দুর্মূল্যের বাজারে আমি চেয়েছি যাতে ঘরে থাকা উপাদান দিয়ে ক্রিসমাসের সময় কেক বানানো যেতে পারে। এবার আমি কেকের প্যানটা রেডি করে নেব। আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, স্টিলের বাটিও নেওয়া যেতে পারে। এই অ্যালুমিনিয়ামের বাটিটাকে আমি এবার তেল দিয়ে এইভাবে গ্রিস করে নেব। পুরো বাটিটাই গ্রিস করতে হবে যাতে তেল লেগে থাকে পুরোটা, নাহলে সেখানটা কিন্তু পুড়ে যাবে। এই সম্পূর্ণ রান্নাটা আপনারা কিন্তু মেল্টেড বাটার দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও একই পরিমাণ মেল্টেড বাটার ইউজ করতে পারেন। এরপর আমি সামান্য ময়দা ডাস্ট করে নেব, আর বাটিটার সব জায়গায় যাতে তেলের উপর দিয়ে ময়দাটা ছড়িয়ে যায় সেই জন্য এইভাবে ময়দাটা মাখিয়ে নেব বাটিটার চারদিকে। পার্চমেন্ট পেপার থাকলে তেল আর পার্চমেন্ট পেপার ইউজ করতে পারে। ময়দার তেল এভাবে দেওয়ার ফলে কেকটা স্টিক করবে না বাটিতে, খুব ইজিলি উঠে আসবে। তেলটা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা এইভাবে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে মিশিয়ে নেবেন, নাহলে তেলটা এইভাবে মেশালে কিন্তু কেকের ব্যাটারটা ভীষণ ফ্লাফি হবে আর আপনার কেকটাও ভীষণ নরম হবে, খেতেও ভালো লাগবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখুন এইরকম ব্যাটার কনসিস্টেন্সি হবে। এবার আমি যে কেক প্যানটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটা ঢেলে নেব। কেকের ব্যাটারটা এই অ্যালুমিনিয়ামের বাটিটায় সম্পূর্ণ ঢালা হয়ে গেলে উপর সারফেসটা আমি একটা চামচের সাহায্যে ফ্ল্যাট করে দেব যাতে উপরটা ফেটে না যায়। এইভাবে ফ্ল্যাট করে দেব। এবার সামান্য এইভাবে ট্যাপ করব যাতে লামগুলো উপরে চলে যায়। একটা কড়াইয়ের মধ্যে খানিকটা বালি দিয়ে আমি 15 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। বালির বদলে আপনারা নুনও ইউজ করতে পারেন, সেই নুনটা কিন্তু পরে রান্নাতেও ইউজ করা যায়, কোনো অসুবিধা নেই। একটা স্ট্যান্ড দিয়ে কেকের প্যানটা এভাবে রেখে দিলাম আর ঢাকা দিয়ে দেবো 1 ঘন্টার জন্য। 45 মিনিটের আগে কিন্তু এই কভারটা খোলা যাবে না, নাহলে কেকটা কিন্তু হবে না। 1 ঘন্টা পর ফ্লেমটা আমি অফ করে দিয়েছি।
আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে বন্ধ করার পর যে ভেপারটা সেটা যাতে কেকের মধ্যে না পড়ে। এটা একটা অসাধারণ স্মেল আসছে। আমি একটা নাইফের সাহায্যে টেস্ট করে দেখাচ্ছি, নাইফের মধ্যে কিন্তু একটুও লেগে নেই, কেকটা একদম রেডি হয়ে গেছে। দেখুন, দেখতেও অসাধারণ হয়েছে। তাহলে আপনারা ক্রিসমাসের আগে এরকম একটা অসাধারণ সুজির কেক বানিয়ে নিন একদম ঘরে থাকা উপাদান নিয়ে, এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেকটা কেমন হলো। আজকের এ পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন।